প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমাকে যারা দেখছেন এবং শুনছেন সবাইকে মনোহরটি অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমি আজকে যে ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি, এই ক্লাসটি বিশেষ করে ক্লাস টু থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি। এই জন্যে ভিউয়ার্স যারা আছেন, অভিভাবক বৃন্দ বা আমার সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, শিক্ষার্থীরা যারা আছো তোমরা, সবাই বেশি বেশি করে ক্লাসটি ফেসবুকে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবে, যাতে অন্যান্য শিক্ষার্থীরা এই সুযোগটা নিতে পারে। আমি বিশেষ করে জ্যামিতি বেসিকের উপর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বিভিন্ন প্রকার কোণ নিয়ে আজকে আলোচনা করব এবং কোণ সম্পর্কে কোণের সংজ্ঞাগুলো কোত্থেকে কীভাবে আসছে এগুলো নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না তোমাদের মধ্যে। তো তোমরা ক্লাসটি দেখতে থাকো, আমি পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, সিনিয়র শিক্ষক, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। ভিউয়ার্স, আর কথা না বলে এই ক্লাসে চলে যাই। তার আগে আমি একটু দেখে নিচ্ছি যে আমি লাইভে আছি কি না, আমার লাইভটি চলছে কি না। তোমরা একটু রেসপন্স করলে ভালো হয় ভিউয়ার্স। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স। তো আমরা মূল আলোচনায় চলে যাই। আমি গত ক্লাসে এই জ্যামিতির বেসিকের উপরে একটি পাঠদান করেছিলাম। ওখানে আমি বিন্দু থেকে বিন্দু ওখানে কি দেখাইছিলাম, আমি ওই ক্লাসে বিন্দু, তারপরে রেখা, রশ্মি, রেখাংশ, এগুলো সম্পর্কে ধারণা না থাকলে এই কোণ সম্পর্কে ধারণা নেওয়াটা কঠিন হবে। তো কেন এগুলো প্রয়োজন? যেমন আমি রেখা দেখাইছিলাম, রেখার দুই প্রান্তই কিন্তু অসীম থাকে, আর এই রেখাকে মাঝখান দিয়ে কেটে দিলে এখানে দুইটি প্রান্ত বিন্দু পাওয়া যায়। ভিউয়ার্স, একটা হচ্ছে এটার নাম যদি দিই পি ইউ, আর এটা যদি দিই এ বি। দেখো, একটা রেখা মাঝখান থেকে কেটে দেওয়ার পর এখানে দুইটি অংশ চিত্র অঙ্কিত হয়েছে, এই চিত্রগুলোকে বলা হয় রশ্মি, এই যে রশ্মি। তাহলে রেখার কিন্তু কোনো প্রান্ত বিন্দু থাকে না, এগুলো গত ক্লাসে আমি দেখাইছি, আর রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে। এখানে দুইটা রশ্মি আছে, একটা রেখাকে মাঝখান থেকে কেটে দিলে দুইটি রশ্মি পাওয়া যাবে। ওয়ার্স, তো প্রথমে আমি যাব কোণের সংজ্ঞায়। তো কোণ, কোণ কাকে বলে তোমরা লিখে নাও, খাতা কলমে বসে যাও এবং লিখে নাও। দুইটি রশ্মি, একটি রশ্মি যদি আমি এখানে আঁকি, অপর আরেকটি রশ্মি যদি এইভাবে আঁকি, দুইটি রশ্মি কিন্তু এই যে দুইটি প্রান্ত বিন্দু পাওয়া গেল ভিউয়ার্স, এই যে এই রশ্মির একটি প্রান্ত বিন্দু, এই দ্বিতীয় রশ্মিটির আরেকটি প্রান্ত বিন্দু আমি এখানে দেখাইলাম, দুইটি প্রান্ত বিন্দু। এখন আমরা যদি একটা বিন্দু নেই, বিন্দুটির নাম যদি দিই বি বিন্দু, এই বি বিন্দুতে যদি এই রশ্মিটি এনে এখানে বসাই এবং এই বিন্দুটা যদি এখান থেকে শুরু হয়, তাহলে চিত্রটা হয়ে যাবে এরকম। অর্থাৎ এই রশ্মিটা এখানে বসাইলাম, এই রশ্মির প্রান্ত বিন্দু বি বিন্দুতে মিলিত হইল, আবার এই দ্বিতীয় যে রশ্মিটা আছে এই রশ্মির প্রান্ত বিন্দু এখান থেকে এই দিকে গেল। যাওয়ার পরে কি হলো, এই দুইটা রশ্মি দুইটা প্রান্ত বিন্দু বি বিন্দুতে মিলিত হইল, মিলিত হওয়ার পরে একটা জ্যামিতিক চিত্র অঙ্কিত হইল। ভিউয়ার্স, এই জ্যামিতিক চিত্রটিকে বলা হয় কোণ। তাহলে কোণের অফিসিয়াল বা পাঠ্যপুস্তক অনুযায়ী সংজ্ঞা কি হবে, আমরা যদি এটাকে এ ইন্ডিকেট করি বি এবং সি, সংজ্ঞাটা হবে এরকম, দুইটি রশ্মি প্রান্ত বিন্দু দ্বয়
যদি একটি বিন্দুতে মিলিত হয় এবং মিলিত হলে যে জ্যামিতিক চিত্র অঙ্কিত হয় সেই চিত্রকে বলা হয় কোণ। এখানে এ বি সি ও একটি কোণ, আবার কেটে যদি এদিকে ঘুরাই দেই তাহলে এ বি সি এই অংশটাও কিন্তু একটা কোণ হবে। ঠিক আছে, তো কোণের সংখ্যাটা কি দুইটি রশ্মির প্রান্ত বিন্দু দ্বয় এক বিন্দুতে মিলিত হয়ে যে জ্যামিতিক চিত্র অঙ্কিত হয় তাকে কোণ বলে। এটা কিসের চিত্র? কোণের চিত্র। আমরা লিখে দিব এখানে চিত্র কি, এটা কোণ। আমি আবারও বলছি, দুইটি রশ্মির প্রান্ত বিন্দু দ্বয় এক বিন্দুতে মিলিত হলে যে জ্যামিতিক চিত্র অঙ্কিত হয় তাকে কোণ বলে। তাহলে গেল কোণ। এখন আমরা কোণের সংজ্ঞা দিল সরল কোণ। ভিউয়ার্স, তোমরা জানো যে একটি বিন্দুর চতুর্দিকে 360 ডিগ্রি কোণ থাকে। কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি কোণ থাকে। এই 360 ডিগ্রি কোণকে বিন্দুর চতুর্দিকে যদি আমরা পরস্পর সেদি লম্বালম্বি ভাবে দুটি সরল রেখা অঙ্কন করি তাহলে এই 360 ডিগ্রি কোণ সমান 4 ভাগে বিভক্ত হয়। প্রত্যেক অংশে আসে কত? 90 ডিগ্রি করে আসে। প্রত্যেক অংশে আসে 90 ডিগ্রি করে। এবার তাহলে এখন যদি আমরা এই অংশটা মুছে দিই তাহলে নিচের এই অংশে কত ডিগ্রি কোণ হবে? এটা হবে 180 ডিগ্রি। উপরের এই অংশটা যদি মুছে দিই তাহলে দুইটা 90 মিলে কত হবে? 180 ডিগ্রি। অর্থাৎ যে কোণের পরিমাণ 180 ডিগ্রি তাকে এক সরল কোণ বলে। এখন প্রশ্ন আছে, প্রশ্ন হইল আমি কিছুক্ষণ আগে কোণ বুঝাইছিলাম, কোণ বুঝাইছিলাম এইরকম, এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, এটা হলো একটা বিন্দু, ধরলাম কোন বিন্দু। এখন এই যে কোণ উৎপন্ন হইলো, মনে করি যে এটার পরিমাণ হইলো কত? 60 ডিগ্রি। তাহলে যদি এই রশ্মিটাকে, এই রশ্মিটার নাম দেই এ, এটার নাম দেই বি, এই রশ্মিটাকে যদি ধরে এভাবে, এটাকে ধরে যদি এইভাবে সোজা করে এরকম করা যায়, অর্থাৎ এই রশ্মিটা যদি এরকম করা যায়, এই এই রশ্মিটা যদি এখানে চলে আসে তাহলে এই বাতিতে কোণ উৎপন্ন হবে, এটার পরিমাণ হবে 180 ডিগ্রি, এবং একে বলা হয় সরল কোণ। ভিউয়ার্স, এবং এই পাশে যে কোণটি উৎপন্ন হবে তার পরিমাণ হবে 180 ডিগ্রি বা সরল কোণ। ভিউয়ার্স, ঠিক আছে। তাহলে সরল কোণের সংজ্ঞাটা কি হবে? দুইটি রশ্মি যেমন একটি রশ্মি হচ্ছে ওবি, অপর একটি রশ্মি হচ্ছে ওবি রশ্মি এবং উএ রশ্মি। এখানে কিন্তু দুইটি রশ্মি যদি একটি শীর্ষবিন্দু থাকে এবং রশ্মি দুটি যদি পরস্পর বিপরীতমুখী হয় তাহলে এই রশ্মি ওই শীর্ষবিন্দু উভয় পাশে যে কোণগুলো উৎপন্ন হয় তাদেরকে বলা হয় সরল কোণ। ঠিক আছে, বিভাগ তা সরল কোণ সম্পর্কে আমরা জানলাম। তো সরল কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। সরল কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। তারপরে আমরা পড়বো হলো সন্নিহিত কোণ। ভিউয়ার্স, তো সন্নিহিত কোণ লক্ষ্য করো, তো কোণ উৎপন্ন হলে কি লাগে? রশ্মি লাগে। এখানে মনে করি এ ও বি একটি কোণ, এই কোণের পরিমাণ মনে করি যে 80 ডিগ্রি। কত ডিগ্রি? 80 ডিগ্রি। এখন যদি আমরা এরকম করি, এই কোণটা যদি 45 ডিগ্রি হয় আর এই কোণটি যদি 30 ডিগ্রি হয় তাহলে কি হয়ে গেল? এখানে কিন্তু কোণ উৎপন্ন করলে কি লাগে? দুইটি রশ্মি লাগে, আমরা জানি। তো দুইটি রশ্মি লাগে কোণ উৎপন্ন করলে। তো এখানে রশ্মি হয়ে গেছে কয়টি? 3টি। তাহলে দুইটা
এবং সি দিয়ে যদি একটি কোণ হয় তাহলে দুইটি কোণের বেলা এবং সে লাগে কয়টি? চারটি। তাহলে এখানে কোণ হয়েছে কয়টা? দুইটা। তাহলে এখানে রশ্মি কয়টি আছে? একটা হচ্ছে ও এ, আরেকটা হচ্ছে ও ডি, আরেকটা হচ্ছে ও বি। তাহলে রশ্মি হয়ে লাগবে তিনটা। হিসাবে একটু গরমিল হয়ে গেল। তো একটা কোণ তৈরি করতে দুইটি রশ্মি লাগে, দুইটি কোণ তৈরি করতে চারটি রশ্মি লাগার কথা। যদি এখানে এরকম হয়, দেখো ভিউয়ার্স, এখানে উডি রশ্মি কিন্তু উভয় কোণের নেতৃত্ব দিচ্ছে, অর্থাৎ উডি রশ্মি এই 80 ডিগ্রি কোণটিকে দুই ভাগে বিভক্ত করেছে। এখানে উডি রশ্মি এই 50 ডিগ্রি কোণের একটা অংশ এবং উডি রশ্মি 30 ডিগ্রি কোণকেও নেতৃত্ব দিচ্ছে এখানে এই এই কোণের একটি অংশ। অর্থাৎ দুইটি কোণের যদি একটি সাধারণ বাহু থাকে, দুই অর্থাৎ একটি সাধারণ বাহু যদি নির্দিষ্ট একটি কোণকে দুইটি কোণে পরিণত করে তাহলে ওই ধরনের কোণকে বলা হয় সন্নিহিত কোণ। ভিউয়ার্স, এখন সন্নিহিত কোণের সংজ্ঞা আমরা জানলাম। তো এই সন্নিহিত কোণ থেকে আমরা একটা তথ্য দেই, যেমন এটি যদি এমন হয় উ এ এবং উ বি দুইটি রশ্মি, তাহলে এখানে তো কোণ হইল, একটি কোণ উৎপন্ন হইল। এই কোণটির পরিমাণ কত? 180 ডিগ্রি, তার মানে 100 ডিগ্রি। তো এই 180 ডিগ্রি কোণকে যদি ইচ্ছা করলে তো আমি এখানে এরকম 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 অনেকগুলো কোণ আঁকতে পারি। তাহলে কি হবে, 180 ডিগ্রি কোণ চার ভাগে ভাগ হয়ে যাবে। আরো বেশি বেশি যদি রেখা আঁকি আরো বেশি বেশি অংশে ভাগ করা যাবে। তো এই চিত্রটা আমি কেন অঙ্কন করলাম, এই যে 180 ডিগ্রি কোণ আমি বললাম, কিছুক্ষণ আগে সন্নিহিত কোণ আমি দেখাইছি। সন্নিহিত কোণ মানে কি? মাঝামাঝি যে রেখাটি থাকবে, যে রেখাটি দুইটা কোণকে নিয়ন্ত্রণ করবে, এই কোণকে এবং এই কোণকে, এই রেখাটি নিয়ন্ত্রণ করবে। তো এই নিয়ন্ত্রণকারী রেখা কি হয়, দুইটা কোণের কারণ হয়ে দাঁড়ায় হচ্ছে নিয়ন্ত্রণকারী রেখাটি। অর্থাৎ সেই ক্ষেত্রে আর কি হয়, কোণ দুটিকে সন্নিহিত কোণ বলা হয়। এখন এই কোণের পরিমাণ তো 180 ডিগ্রি। 180 ডিগ্রি কোণকে আমি যদি একটা কাজ করি এই দুই ভাগে ভাগ করতে চাই তাহলে একটা রেখা আঁকা হবে এখানে। অর্থাৎ এই পাশেও 90 ডিগ্রি, এই পাশেও 90 ডিগ্রি। তাহলে এখানে এই দুইটা কোণ অত সন্নিহিত কোণ বলে দিব। আর দুইটি সন্নিহিত কোণের পরিমাণ যদি সমান হয়, দুইটি সন্নিহিত কোণের পরিমাণ যদি সমান হয় এবং সন্নিহিত কোণ দুটির যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে এই সন্নিহিত কোণগুলিকে বলা হয় সমকোণ। সমকোণের আরেকটি সংজ্ঞা আছে, এই চিত্র থেকে চিত্রটা আমি আবার এঁকে দেখাই। যদি এটা একটা ও বিন্দু এ, ও এ একটা রশ্মি, ও বি হচ্ছে অপর একটি রশ্মি, আর যদি এ বি কথা বলি, এ বি যদি কোনো রেখা হয়, এ বি রেখার যে কোনো একটি বিন্দু নিলাম আমি ও বিন্দু, এই ও বিন্দুতে একটি সরলরেখা যদি লম্ব সোজাসুজি ভাবে দণ্ডায়মান হয়, সোজাসুজি ভাবে মানে কি, এই ও বি রশ্মি থেকে এই রেখার দূরত্ব হচ্ছে এই কোণ, আবার ও এ রশ্মি থেকে এই ও ডি রেখার দূরত্ব হচ্ছে এই কোণ। অর্থাৎ এই দূরত্ব মানে কোণ নির্দেশ করে, অর্থাৎ এই কোণের পরিমাণ 90 ডিগ্রি, এই কোণটির পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। তো কোন সরল রেখার মধ্যে উপস্থিত কোন বিন্দুতে অপর একটি রেখা সোজাসুজি ভাবে দণ্ডায়মান হলে এই দণ্ডায়মান রেখাটিকে বলা হয় লম্ব রেখা। তাহলে লম্ব রেখা কে উডি, তার উপরে লম্ব, এবি এর উপরে লম্ব। আবার এটা কেমন লেখা যায়, উবি লম্ব উডি রেখার উপর, এরকম লেখা যায় উপরে ক্লাসে গিয়ে তোমরা জানতে পারবে। তাহলে লম্ব রেখার সংজ্ঞা কি হবে ভিউয়ার্স, একটি সরলরেখার মধ্যস্থিত যে কোনো বিন্দুতে অপর একটি রশ্মি সোজাসুজি ভাবে দণ্ডায়মান হলে অথবা একটি
সরলরেখার মধ্যে উপস্থিত যে কোনো বিন্দুতে অপর একটি রশ্মি 90 ডিগ্রি কোণ করে যদি সোজাসুজি ভাবে দণ্ডায়মান হয় তাহলে দণ্ডায়মান রেখাটিকে বলা হয় লম্ব রেখা। তারপরে সমকোণ, তারপরে কি আছে, সন্নিহিত কোণ গেল, সরল কোণ গেল, সমকোণ এবং লম্ব। সমকোণ হচ্ছে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। সংজ্ঞা কি হবে, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। অথবা আরেকটা সংজ্ঞা দেওয়া যায় যে কোনো একটি সরল রেখার মধ্যে অপর একটি রেখা, কোনো একটি সরল রেখার যে কোনো বিন্দুতে অপর একটি রেখা সোজাসুজি ভাবে দণ্ডায়মান করে এই দণ্ডায়মান রেখাটির প্রান্ত বিন্দুর উভয় পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের পরিমাণ সমান এবং এদের প্রত্যেকটিকে এক একটি সমকোণ বলা হয়। ভিউয়ার্স, তাহলে সমকোণের সংজ্ঞাও আমরা জেনে গেলাম। এখন আমরা জানবো পূরক কোণ। কি জানবো? পূরক কোণ। সবারই কাজে লাগিয়ে দিব পূরক কোণ। পূরক কোণ হচ্ছে আমরা জানি সমকোণ, সমকোণের পরিমাণ কত, 90 ডিগ্রি। তো পূরক কোণের সংজ্ঞা হবে দুইটি কোণের, আমি সহজে দেখি সমষ্টি লেখা যায়, যোগফল লেখা যায়, যোগফলের পরিমাণ পরিমাণ 90 ডিগ্রি হলে তাদের একদিকে অপরটির পূরক কোণ বলে। ভিউয়ার্স, তাদের একদিকে অপরটির পূরক কোণ বলে, এটা হলো সংজ্ঞা। এখন আমি প্র্যাকটিক্যালি বুঝাই দিচ্ছি। অর্থাৎ মনে করো একটা কোণের পরিমাণ হলো 60 ডিগ্রি যোগ অপর একটি কোণের পরিমাণ হলো 30 ডিগ্রি, সমান সমান কত হলো বিভার 90 ডিগ্রি। তো দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রির সমান হয় তাহলে এই কোণ দুইটির একদিকে অপরটির পূরক কোণ বলে। অর্থাৎ 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি কোণ, আবার 60 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 30 ডিগ্রি কোণ। এগুলো এমসিকিউতে অবজেক্টিভ পরীক্ষার মধ্যে আসে, পরীক্ষার মধ্যে এমনও আসে যে 0 ডিগ্রি কোণের পূরক কোণ কত, 0 ডিগ্রি কোণের পূরক কোণ কত, পূরক কোণ 0 ডিগ্রি কোণের পূরক কোণ কত। সংজ্ঞায় কি বলছে, দুইটা কোণ যোগ করলে যদি যোগফল 90 ডিগ্রি হয় তাহলে এদের একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে 0 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে, 90 ডিগ্রি, কারণ 0 ডিগ্রি সাথে 90 যোগ করলে, 90 ডিগ্রি যোগ করলে সমান সমান হওয়ার কত হয়, 90 হয়। তাহলে 0 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা পূরক কোণ জানলাম, এখন জানবো সম্পূরক কোণ। সম্পূরক কোণ, পূরক কোণ গেল, তারপরে সম্পূরক কোণ, সম্পূরক কোণ, সম্পূরক কোণ পূরক কোণের মতোই দুইটা কোণের যোগফল কি হইতে হবে, 180 ডিগ্রি হইতে হবে। দুইটা কোণের যোগফল
180 ডিগ্রি হলে এদের একদিকে অপরটির অপরটির সম্পর্ক কোণ করে, যেমন 120 ডিগ্রি একটি আর একটি কোণ হইল 60 ডিগ্রি, সমান সমান কত হইল 180 ডিগ্রি। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তুমি বলবা যে 120 ডিগ্রি। তোমাকে যদি কেউ প্রশ্ন করে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তুমি বলবা যে 60 ডিগ্রি। এ হচ্ছে সম্পূরক কোণ। তা সংজ্ঞা কিভাবে দিবা, দুইটি কোণের যোগফল বা দুইটি কোণের সমষ্টির পরিমাণ যদি 180 ডিগ্রি হয় তাহলে কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে সম্পূরক কোণ হয়ে গেল বিভাস। তারপরে আছে, আমি তোমাদেরকে বুঝাইছিলাম সমকোণ, সমকোণের পরিমাণ কত 90 ডিগ্রি। আরো বুঝাইছিলাম হলো সরল কোণ, সরল কোণের পরিমাণ কত 180 ডিগ্রি। এ হলো সমকোণ, সমকোণ এটি হচ্ছে সরল কোণ। তো আমি পুরো কোণ বুঝাইছি কিছুক্ষণ আগে। তো পুরো কোণের মধ্যে কি ছিল, 60 ডিগ্রি যোগ 30 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি, দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি যদি হয় তাহলে কোণ দুইটির একটিকে অপরটির পুরো কোণ বলে। তো তোমার পুরো কোণের ক্ষেত্রে দুইটা কোণই কিন্তু সূক্ষ্ম কোণ হয়। সূক্ষ্ম শব্দের অর্থ মানে কি, জ্যামিতিতে সূক্ষ্ম শব্দের অর্থ হচ্ছে তোমার ছোট বোঝায়, পরিমাণের অর্থে ছোট বোঝায়, ঠিক আছে। তাহলে পূরক কোণ দুইটি হবে কি হবে, সূক্ষ্ম কোণ হবে। অর্থাৎ সূক্ষ্ম কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট যে কোণ তাকে বলা হয় সূক্ষ্ম কোণ, ছোট কোণ, সূক্ষ্ম কোণ। এটা খুব সহজ, 90 ডিগ্রি অপেক্ষা ছোট যে কোনো কোণকে সূক্ষ্ম কোণ বলে। ভিউয়ার্স, আবার তোমাদের বুঝাইছিলাম সম্পূরক, বুঝাইছিলাম 120 ডিগ্রি কোণ যোগ হইল 60 ডিগ্রি কোণ সমান সমান হইছে 180 ডিগ্রি কোণ। তো দুইটা কোণের যোগফল যদি 180 সমান হয় তাহলে কোণ দুইটির একটিকে অপরটি সম্পূরক কোণ বলে। এখন আমি তোমাদেরকে সূক্ষ্ম কোণের কথা বললাম, তারপরে স্থূল কোণ। স্থূল শব্দের অর্থ কি, স্থূল শব্দের অর্থ বোঝায় গাণিতিক ভাষায় যে বৃহৎ বোঝায়। অর্থাৎ তোমার যে কোণের পরিমাণ 90 ডিগ্রি, স্থূল মানে হলো বৃহৎ, কার থেকে বৃহৎ, অর্থাৎ 90 ডিগ্রি কোণের থেকে থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট কোণ। তাহলে স্থূল কোণ, স্থূল কোণ কাকে বলে, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট সেই কোণকে বলা হয় স্থূল কোণ। তাহলে আমরা সূক্ষ্ম কোণ ফাঁকেটা জেনে গেলাম, স্থূল কোণ আমরা জেনে গেলাম। এখন আমরা জানবো বিপ্রদীপ কোণ। ভিউয়ার্স, এখন জানবো বিপ্রদীপ কোণ। বিপ্রদীপ কোণের অনেকে অনেক ধরনের জটিল ব্যাখ্যা দিয়ে থাকে, আমি খুব সহজে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। বিপ্রদীপ কোণ, আমরা যদি এবি একটি সরল রেখা কল্পনা করি, সরল রেখা মানে কি, উভয় প্রান্ত অসীম থাকে, আবার যদি অপর একটি রেখা সিডি কল্পনা করি, আমি রেখাটা এখানে এঁকে নিই, এইটা ছিল এবি, এবি অপর একটি রেখা ছিল সি এবং ডি। এই রেখার দুটি যদি একটি রেখার উপর দিয়ে যদি অপর একটি রেখা নেওয়া হয়, আঁকা হয়, তাহলে এখানে চারটি কোণ উৎপন্ন হয় এবং এখানে একটা নির্দিষ্ট বিন্দু পাওয়া যায়, বিন্দুটার নাম যদি দিই কো বিন্দু। লক্ষ্য করো আমি কি বলছি,
দুইটি সরল রেখা এবি এবং সিডি, এই সরল রেখা দুইটিকে যদি একটির উপর দিয়ে আরেকটি নেওয়া হয় তাহলে তারা পরস্পর সিডি সরল রেখা হবে। সরল রেখা দুটি একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, যখন নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে তখন এখানে চারটি রশ্মি উৎপন্ন হয়, একটা হলো উ এ রশ্মি, আরেকটা হচ্ছে উ বি রশ্মি, আরেকটা হচ্ছে উ সি রশ্মি এবং উ ডি রশ্মি উৎপন্ন হচ্ছে। এই যে সাধারণ বিন্দু উ বিন্দু, উ বিন্দুর চতুর্দিকে যে চারটি কোণ উৎপন্ন হয়েছে এই চারটি কোণ থেকে আমরা বিপরীত কোণ কোণগুলো আমরা চিহ্ন দিই। বিপরীত কোণগুলো হলো যেমন কোণ এ ও সি, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা, এটা যদি হয় এক এটা হবে এক, এই কোণের নাম কি বিওডি কোণ। আবার কোণ এ ও ডি, এটা যদি দুই নম্বর কোণ হয় এটা হবে দুই নম্বর কোণ, এ ও ডি বিপরীত কি হবে এটা ইউসি কোণ। এবার তাহলে বিপরীত কোণের সংজ্ঞা কিভাবে দিল তোমরা, দুইটি সরল রেখা পরস্পর ছেদি হলে, দুইটি সরল রেখা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুর চতুর্দিকে যে চারটি কোণ উৎপন্ন হয় সেই কোণগুলো প্রতিটি কোণের বিপরীত কোণ হচ্ছে ওই কোণের বিপরীত কোণ, অর্থাৎ কোণ এই এক নম্বর কোণের বিপরীত কোণ হচ্ছে এই এক নম্বর কোণ, দুই নম্বর কোণের বিপরীত কোণ হচ্ছে এই দুই নম্বর কোণ। ঠিক আছে ভিউয়ার্স, তারপরে আছে কি আমাদের বিপরীত কোণের পরে কোবৃদ্ধ কোণ। কোবৃদ্ধ কোণটা তোমাদের সিক্সের বইয়ের মধ্যে নাই, সেভেনের বইয়ে হয়তো আছে, যাই হোক। একটা বিন্দুতে একটা বিন্দু চতুর্দিকে কত ডিগ্রি কোণ আছে, 360 ডিগ্রি কোণ আছে। এবার এখন আমি যদি রেখাটা নিয়ে রাখব, কারণ কোণ অঙ্কন করতে গেলে কি লাগে, রশ্মি লাগে, রশ্মি লাগে, ও এটা এ যদি বি হয় তাহলে এই যে এখানে একটা কোণ উৎপন্ন হইল এই পাশে আরেকটা কোণ উৎপন্ন হইল, এই পাশের কোণটা কিন্তু এই পাশের কোণ থেকে বড়। যদি এই কোণটি এই কোণটির পরিমাণ যদি 210 ডিগ্রি হয় তাহলে 360 থেকে 210 বাদ দিলে থাকে কত, 150 ডিগ্রি। তাহলে এই পাশের কোণটি হচ্ছে 210 ডিগ্রি, এই কোণটি হচ্ছে 150 ডিগ্রি, এই দুই কোণ জোড়া দিলে একসাথে কত হয়, 360 ডিগ্রি কোণ হয়। বিভাগ তাহলে উপবৃত্ত কোণের সংজ্ঞা কি হবে, দুইটি কোণের যোগ ফল যদি 360 ডিগ্রির সমান হয়, অর্থাৎ দুইটি কোণের যোগ ফল যদি 360 ডিগ্রির সমান হয় এবং কোণ দুইটির একটি কোণ যদি এক সরল কোণ অপেক্ষা বড় হয় তাহলে সেই কোণ দুইটির একটিকে অপরটি উপবৃত্ত কোণ বলে। আমি আবারও বলছি শর্ত দুইটা, একটা শর্ত হইল দুইটা কোণের যোগ ফল 360 ডিগ্রি হইতে হবে, আর একটা শর্ত হইল এই দুইটা কোণের মধ্যে একটা কোণ এক সরল কোণের পরিমাণ কত ছিল, 180 ডিগ্রি ছিল না, এই দুইটা কোণের যোগ ফল 360 ডিগ্রি হইতে হবে, এটা হলো একটা শর্ত। আর একটা শর্ত হচ্ছে এই এই দুইটা কোণের যে কোনো একটা 180 থেকে বড় হতে হবে, বুঝবাস 180 থেকে কি হইতে হবে একটা কোণ বড়, তাহলে কোন দুইটির একটিকে অপরটির প্রকৃত কোন বলে। ভিউয়ার্স তা আমি আশা করব তোমরা এই ক্লাসটা উপভোগ করেছো, সুন্দরভাবে উপভোগ করেছো এবং এই সংজ্ঞাগুলো লিখে নিয়েছো। আমি এটা ক্লাস 1-2 থেকে ক্লাস 10 পর্যন্ত সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা এই ক্লাসটি প্রয়োজনে বারবার দেখবে, ক্লাসটি মনোহর দিয়ে অনলাইন স্কুলের পেজের মধ্যে গেলে পাবে, আমার ফেসবুক আইডিতে পাবে, ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে, এগুলো দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, কারণ এগুলো জ্ঞান শেয়ার করলে কিন্তু জ্ঞান কমে না। এখন তোমরা যদি ঈর্ষান্বিত হও যে আমি এটা পাইছি আমার অন্য বন্ধুকে এটা দেখানোর দরকার নাই আমি নিজে নিজেই ভোগ করব, তাহলে কিন্তু হবে না, এটা লস হবে, ক্ষতি হবে। চেষ্টা করবা অন্যকে শেখানোর জন্য, তাহলে তোমার মধ্যে আর স্পিড বাড়বে, গতি বাড়বে,
ভিউয়ার্স। তো আমার বিশেষ অনুরোধ থাকলো এই ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করবি, অন্যান্য বন্ধুরা যাতে সুবিধা নিতে পারে সেই প্রত্যাশা রেখে এবং আগামী ক্লাসে দেখা হবে। সকলের দোয়া প্রত্যাশা করে সবাইকে সালাম জানিয়ে আজকের মতো আমার শ্রেণী পাঠদান এখানেই সমাপ্ত ঘোষণা করছি।